কোম্পানির মালিক ওয়াহাব বিন কোম্পানির কারিগর ছিল। আস্তে আস্তে প্রসারতা লাভ করে কারিগর থেকে পরে নিজে কিছু তৈরি করতে মানুষ দিয়েও তৈরি করেছে, ওই আবার জমা দিত। ওয়াহাব বিন ছিল পাতার মিল, পরে আস্তে আস্তে ডেভেলপ করে কাগজের মিল তৈরি করে। এই কাগজের মিল তৈরি করে আস্তে আস্তে কোটি কোটি টাকার মতো, এবং তার মানে সততা, তার নিষ্ঠা, তার মানে অদম্য উৎসাহ সৎভাবে শেষকে একটা অনেক শীর্ষে এখন বর্তমান তাই না। এখন আপিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আচ্ছা সেম স্কোয়ার মালিক শ্যামসুন্দর চৌধুরী, সে ওই একটা কোম্পানির মালিকের বাসায় সমস্ত বিদ্যুৎ বিল চাকরিগুলো পড়াশোনা করতাম, থাকে সে কাজ করত। সেই কোম্পানির মালিক এখন এখন স্কোয়ার কোম্পানি, একটা মানে সেই কোম্পানি সম্বন্ধে তখন তাকে একটা মেশিন প্রদান করে দেবে, আপনার চলে যাবে তখন তাকে কীভাবে কী করবে, ওর বেতনের টাকা জমা রাখতো, তো বেতন হাতে দিত না, লাগে না, দেয় নেই। পরে ওরা একটা মেশিন দিয়ে দেয়, ট্যাবলেট তৈরি করা মেশিন, ট্যাবলেটের মেটেরিয়ালস লাগবে না, এবং এটা লাইসেন্স দিয়ে দেয়, এটা একটা মেডিসিন কোম্পানি তৈরি করতে পারে, সেটা হলো গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড। এখন সে মেশিন ওইগুলো তৈরি করতে থাকলে এখন তার শেয়ার লাগবে, এক একটা পয়সা নেই, কলেজে পড়ে, তখন সে কলেজে পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে বোধ হয়, কলেজের বন্ধু বান্ধব কিছু টাকা পয়সা দেবে, চারজন শেয়ার হইল, শেয়ার হয়ে ওই শেয়ার হইয়া ওইভাবে সে কিছু কিছু মেডিসিন তৈরি করে সাপ্লাই দিতে আরম্ভ, এবং বিশ্বাসটা পরিমাণ মতো ঠিক মতন পরিমাণ মতো সে সাপ্লাই দেয় আর মেডিসিন দেয়, দিয়ে নাম করে ফেলালো, ওষুধে খুব নাম হলো, তার গ্যাস্ট্রিকের ওষুধ খুব নাম করালো। নাম করার পরে তা অনেক প্রচুর ছিল, যার টাকা তো বেশি দরকার, আজকে তো টাকা তো পড়া, এখন সবাই আস্তে 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 এক একজন ভাগ করে নিয়ে গেল। টাকা তিন কোনাও ছিল স্কোয়ার, জানেন কোন এক সময় সাইড করেছিল, পরে তিন কোনা এলো, পরে থেকে এখন স্কোয়ারে আছে। সেই স্কোয়ারের মালিক আজকে বাংলাদেশে কতগুলি কোম্পানির মালিক, কতগুলি মেডিসিন দোকান, এই ক্ষেত্রে তারা যদি ছবি করে অমুক লেহে নাই তমুক লেহে নাই, কেন এরকম একটা সিস্টেম কর, ভালো কর না, আর একজনের আর একজনের কীভাবে ক্ষতি করে কীভাবে ই করবে, দু নম্বর রাস্তা খুঁজে এরা, এই জন্য এটাকে আমি ধরতে চাইছি, মাঝে মাঝে এটাকে ধরতে চাই।